করোনা ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যে বিনা চিকিৎসায় মৃত্যু 29 জনের এমনটাই দাবি রাজ্য সরকারের। বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। এবার অচলাবস্থায় রাষ্ট্রপতিকে চিঠি দিলেন তারা, পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিবাদী চিকিৎসকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পাঠালেন চিঠি। আরজিকর কাণ্ডে সঞ্জয়ের নার্কো টেস্টের অনুমতি পেল না সিবিআই। নার্কো টেস্টে নারাজ চিকিৎসক ধর্ষণ খুনে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, শিয়ালদা আদালতে খারিজ সিবিআইয়ের আবেদন। ফের আরজিকর মেডিকেল কলেজে সিবিআইয়ের একটি দল, ঘটনাস্থল থেকে শুরু করে বিভিন্ন জায়গা ঘুরে দেখে সিবিআইয়ের প্রতিনিধিরা, কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও। শুক্রবার তদন্তকারীরা হাসপাতালের অধ্যক্ষ যে বিল্ডিংয়ে বসেন সেই প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ে যান, তার পাশাপাশি অন্যান্য জায়গাও ঘুরে দেখেছেন তারা। সল্টলেকে ডাক্তারদের ওপর হামলার ছক, বাম অতি বামের চক্রান্তে সাবধানবাণী কুণাল ঘোষের। আরজি, অবিলম্বে পুলিশ প্রশাসন সল্টলেকে ধর্নাস্থলে বহিরাগতদের প্রবেশ বন্ধ করুক, দাবি কুণাল ঘোষের। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি। শুক্রবার বিকেলে লালবাজার অভিযান বামেদের, নেতৃত্বে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 30 ঘন্টার কর্মসূচি নিয়ে পথে বামেরা। অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় লৌহ প্রাচীরে মোড়া কলকাতা পুলিশের সদর দফতর। রেশন দুর্নীতি মামলায় আবার সক্রিয় ইডি। শুক্রবার সকাল থেকে কলকাতা হাওড়া সহ মোট 7টি জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডির দল পৌঁছে যায় নদিয়ার কল্যাণী, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, পশ্চিম মেদিনীপুরের বেলদা এবং উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও দেগঙ্গা সহ একাধিক জায়গায়। আবগারি দুর্নীতি মামলায় জামিন অরবিন্দ কেজরিওয়ালের, শুক্রবার জামিন দিল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এবার আরও শক্তিশালী ভারতীয় নৌবাহিনী। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ভূমি থেকে সফল উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। জানা গিয়েছে খুব নিচু থেকে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র যে কোনো লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করে দিতে পারে। ফের গভীর নিম্নচাপ। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি। একদিন নয়, দুদিন নয়, টানা 5 দিনের অপেক্ষা। শেষ পর্যন্ত বাতিল ভারতের মাটিতে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ। এক বলও গড়াল না গ্রেটার নয়ডায়। 91 বছরের ইতিহাসে প্রথমবার ভারতের মাটিতে খেলা না হয়ে বাতিল হলো টেস্ট ম্যাচ।